বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তার রোগ মুক্তি কামনায় দোয়া ও হাসান মাহমুদ এমপির বক্তব্যের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। স্পেন থেকে বকুল খান জানান, মঙ্গলবার 15 আগস্ট রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভা পিএসে স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল। বক্তব্য রাখেন সহসভাপতি এস এম মনির, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমেদ শামসু, আব্দুল আউয়াল খান, আব্দুল মতিন সহ অঙ্গ সংগঠনের আরও নেতৃবৃন্দ।